আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার কুমড়ো ফুলের বড়া বা পকোড়া শীতে কিন্তু প্রচুর কুমড়ো ফুল বাজারে পাওয়া যায় আর এই ফুল দিয়ে কিন্তু আমরা মজাদার পাকোড়া বা বিভিন্ন প্রকার ভাজা তৈরি করে খেতে পারি আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই পকোড়া ভীষণই ক্রিস্পি হয় খেতে যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তো কুমড়োর ফুলের বড়াটা তৈরি করার জন্য এই যে আমি দেখতেই পাচ্ছেন অনেকগুলি ফুল কিন্তু এখানে নিয়েছি আর এই শীতে কিন্তু প্রচুর বাজারে কিনতে পাওয়া যায় আর যাদের গাছ আছে তাদের তাদের তো আর কেনার কোনো প্রয়োজন নাই তারা কিন্তু আরও বেশি টাটকা ফুল দিয়ে এই পকোড়া বা বড়াটা তৈরি করে নিতে পারবেন আমার যেহেতু কেনা আমারটা কিন্তু একেবারেই টাটকাও না আর খুব বেশি গেছে তাও না তো এখন হচ্ছে আমি ভেতরের যে এই যে দেখতেই পাচ্ছেন যে অংশটা এটা হচ্ছে পরাগ পরাগ রেণু বলে সেটাকে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি এখন হচ্ছে সাইডের যে অংশ এই যে এটাও কিন্তু ফেলে দিতে হবে তারপরে হচ্ছে যে বড় ডাটাটা সেখান থেকে আমি ছোট করে সামান্য একটু অংশ রেখে বাকিটা ফেলে দিব। আর এই অংশটা রাখার উদ্দেশ্য হচ্ছে বড়াটা যখন আমরা ভাজবো তখন কিন্তু এটা ধরে ধরে ব্যাটারে চুবাতে কিন্তু সুবিধা হবে তো এভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা ফুল আমি বেছে পরিষ্কার করে নিব তা আমি আরও একটা বেছে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি তো এভাবে সবগুলি আমি বেছে নিয়ে ফিরছি তো সবগুলি আমার বেছে নেওয়া শেষ এখন আমি কিন্তু দুই প্রকার করে করেছি একটাতে আমি ডাটার কিছু অংশ রেখেছি আর অন্যটাতে কিন্তু আমি ওটা পুরোটাই ফেলে দিয়েছি এখন হচ্ছে এই যে বাকি যে আবর্জনা এই যে এটা কিন্তু ফেলে দিতে হবে এখন একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়ে নিচ্ছি ফুলগুলি ধুয়ে নেওয়ার জন্য এখন সুন্দরভাবে কিন্তু এটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু মাঝে মধ্যে কিছু বালু থাকে আবার অনেকটাতে থাকে না তো ভালোভাবেই কিন্তু যেহেতু আমার কিনা ফুল তো ভালোভাবেই সুন্দর করে আমি এটাকে উল্টে পাল্টে ধুয়ে নিব তারপরে ধোয়া হয়ে গেলে একটা স্ট্রেনারে আমি এটাকে রেখে দিব মানে ছাকনিতে যাতে অবশিষ্ট যে পানিটা থাকবে ওটার জন্য ভালোভাবে ঝরে যায় আর অবশ্যই কিন্তু পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এখন ব্যাটারটা তৈরি করে নিব তার জন্য আমি একটা মিক্সিং বলে এক কাপ করে দিয়েছি চাউলের গুঁড়া আর বেসন এখন দিয়ে দিচ্ছি লবণ শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দুইটা ডিম আর আমি এর মধ্যে আদা আর রসুনের পেস্ট ব্যবহার করেছিলাম এখন ভালোভাবে কিন্তু এটা মিক্স করে নিতে হবে আর প্রথম দিকে কিন্তু একটু আঠালো ভাব থাকে যেহেতু ডিমে কিন্তু প্রচুর আঠা আঠা ভাব হয় তো এরপরে কিছুক্ষণ পরেই কিন্তু আমি পানি দিয়ে দিব আর পানি যতটা লাগবে আমি একটু একটু করে দিব আর ভালোভাবে হ্যান্ড দিয়ে আমি মেশাতে থাকবো তো আমি টোটাল কিন্তু আধা কাপের একটু বেশি পানি লেগেছিল এই ব্যাটারটা তৈরি করতে আমি অল্প অল্প করে পানি দিতে দিতে এক সময় দেখবেন যে এই পর্যায়ে চলে আসবে ঠিক তখনই বুঝতে হবে যে ব্যাটারটা একদমই রেডি কিভাবে চুবিয়ে নেবেন এটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এখন চলে যাচ্ছি কিচেনে তো তার জন্য আমি প্রথমেই একটি প্যানে কিন্তু অলরেডি তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই এখন হচ্ছে একটা একটা করে চুবিয়ে এভাবে করে কিন্তু দিয়ে দিব খুব অল্প সময়েই কিন্তু এটা ভাজা হয়ে যায় সবগুলি এইভাবেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমি পাঁচটা পাঁচটা করে ভেজে নিব আমি সব একইভাবেই ভেজে তুলে নিব খুব অল্প সময়ে কিন্তু এটা ভাজা যায় এটা খুব বেশি সময় লাগে না ভাজতে জাস্ট দিলেই কিন্তু দিতে দিতেই এক সাইড হয়ে যায় এখন হচ্ছে আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইডও ঠিক একইভাবেই ভেজে তুলে নেব তো উল্টিয়ে দিচ্ছি এই যে আমার দুই সাইডই একইভাবে ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি এটাকে তেলটাকে ঝরিয়ে যথাসম্ভব চেষ্টা করবেন তেলটাকে ঝরিয়ে তুলে নিতে এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি সবগুলি তুলে নেওয়া শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আমি একইভাবেই আরও যে বাকিগুলি আছে ওটা কিন্তু আমি ভেজে নিবো ঠিক ঠিক একই প্রসেসে আর এই বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে আর কি বলবো আসলে সকাল বিকালের চায়ের আড্ডায় দুই একটা থাকলেই কিন্তু জাস্ট জমে যায় আড্ডাটা তো সবগুলি ভেজে নিয়ে ফিরে আসলাম তো দেখলেন তো কত অল্প সময়ে কিন্তু তৈরি করে ফেললাম কুমড়ো ফুলের বড়া বা পাকোড়া তো আমি আজকে কিন্তু সসের সাথে পরিবেশন করে দেখাচ্ছি আর এই সস কিন্তু আমার নিজের হাতেই তৈরি করা এক বছর আগেই কিন্তু আমি এটা তৈরি করে রেখেছিলাম আর দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করে রাখবেন আমি এটাও দেখিয়েছি তো ওটাও দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের সুবিধার জন্য তো আশা করি আমার আজকের এই বড়া খুবই ভালো লাগবে আপনাদের কাছে আর ভালো লাগলে একটি লাইক দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আজ বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ